বঙ্গোভ্যাক্সের হিউম্যান ট্রায়ালের জন্য বিএমআরসির অনুমোদনের পর এবার অনুমতি নিতে হবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের এজন্য আবেদন করবে বায়োটেক অনুমতি পেলে প্রথম ধাপে ষাট জনের শরীরে টিকা প্রয়োগ করা হবে ট্রায়ালটি পরিচালনা করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সব ধাপ উচ্চালে আগামী এপ্রিলে বাজারে আসতে পারে এক ডোজের ভ্যাকসিনটি আনোয়ার হোসেনের রিপোর্ট গবেষণা ও কয়েক ধাপে পরীক্ষার পর সম্প্রতি বানরের উপর প্রয়োগ করা হয় গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনার ভ্যাকসিন বঙ্গোভ্যাক্স গত এক নভেম্বর সেই ফলাফল মেডিকেল রিসার্চ কাউন্সিলে জমা হয় ফলাফল পর্যালোচনা করে মানবদেহে পরীক্ষামূলকভাবে ফেজ ওয়ান ট্রায়ালের নীতিগত অনুমোদন দেয় প্রতিষ্ঠানটি মানুষের ক্ষতি করে কোনো কিছু করা হচ্ছে কিনা করার পরে এটা মানুষের ক্ষতি করবে কিনা এই জিনিসটাই মেনলি আমরা দেখতে চাই বিভিন্নভাবে যেরকম তার কাছ থেকে কোন কনসেন্ট নেওয়ার সময় তার সম্মতি নেওয়ার সময় তাকে বুঝাইছে কিনা যে তারপরে তার কি কি সমস্যা হইতে পারে সেই ক্ষেত্রে তার কি ব্যবস্থা নেবে বিএমআরসির পর এখন অনুমতি নিতে হবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সেখানকার অনুমোদন মিললে শুরু হবে প্রথম ধাপের ট্রায়াল এই ধাপের সময়সীমা পঁয়ত্রিশ দিন সাতজন স্বেচ্ছাসেবীর উপর টিকা প্রয়োগ করে রাখা হবে গভীর পর্যবেক্ষণে আঠারো বছরের ঊর্ধ্বে যে কোনো সুস্থ সবল ব্যক্তি এই ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবে গত বছর আমরা যখন প্রথম ঘোষণা দিই তারপর থেকে আমাদের শত শত ভলান্টিয়ার আমাদের সাথে যোগাযোগ করে তাদের নাম এনলিস্ট করে রেখেছে প্রথম ধাপে সফলতা পেলে দ্বিতীয় ধাপে একশো বিশ জন এবং তৃতীয় ধাপে হাজারের বেশি মানুষের দেহে প্রয়োগ করা হবে বঙ্গব্যাক্স এর জন্য সময় লাগতে পারে পাঁচ মাসের মতো যেহেতু এই ভ্যাকসিনটা অলরেডি সেফ প্রমাণিত আমরা ইন্ডিয়া যদি আমরা বলি হ্যাঁ সেক্ষেত্রে ফেজ টু ট্রায়াল শেষ হলে ফেজ থ্রি ট্রায়াল চলমান অবস্থায়ও মাস দেওয়ার অনুমতি দিতে পারে আমরা ফেজ ওয়ান টু শেষ করে উৎপাদনে আসতে আমাদের এরকমই এপ্রিল মে লেগে যাবে গ্লোব বায়োটেকের দাবি করোনার সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে তাদের টিকা পঁচানব্বই শতাংশ পর্যন্ত কার্যকর হতে পারে আনোয়ার হোসেন নাগরিক ঢাকা